আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ডিভিডি টেলিকমে অ্যাড ব্যালেন্স করবেন এবং কিভাবে এখান থেকে ড্রাইভ অফারগুলো কিনবেন। পুরো ভিডিও জুড়ে থাকবো আমি রফিকুল ইসলাম, আপনারা দেখছেন রফিকুলস হেয়ার। বরাবরের মতো আমরা ডিভিডি টেলিকম অ্যাপটা অফেন করব এবং এখানে আমাদের ফিন নাম্বার দিয়ে লগ ইন করবো। সো আমি এখানে আমার ফিন নাম্বারটি দিচ্ছি এবং এরপর ভেরিফাইতে ক্লিক করছি। সো দেখতেই পাচ্ছেন লগ ইন হয়ে গেছে, এরপর ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর দেখছি এখানে অ্যাড ব্যালেন্স রয়েছে এবং উপরে প্রথমটা এবং নিচে মেইন দিয়ে আমরা এই জায়গায় মানে নেক্সট করবো। নেক্সটের পর দেখতে পাচ্ছেন এখানে দুটো নাম্বার রয়েছে, যে নাম্বারগুলোতে সেন্ড মানি করার পর অ্যামাউন্ট এবং ট্রানজ্যাকশন আইডি আমরা এখানে বসাবো, তারপর অ্যাড নাও ক্লিক করব। তো তার জন্য আমি একটা নাম্বার এখান থেকে কপি করে নিয়েছি এবং আমি আমার নগদ নাম্বারটি এখান থেকে নগদ নাম্বারের মাধ্যমে এখানে আমি পে করব। সো নগদ অ্যাকাউন্টে আমি মানে প্রবেশ করতেছি, তো আমি আমার ফিন নাম্বারটি দিয়ে এই জায়গায় লগ ইন করতেছি। সো এরপর আমি অ্যাড মানিতে ক্লিক করছি। সো এখানে আমি ওখান থেকে যে কপি করা নাম্বারটা নিয়ে আসছি সেন্ড মানির জন্য দেওয়া আছে, ওটা এখানে আমি বসাচ্ছি। সো এরপর আমি টাকার পরিমাণ দিচ্ছি, যেহেতু আমি 200 টাকা এই জায়গায় অ্যাড ব্যালেন্স করতে চাচ্ছি। সো আমি এখানে 200 টাকা লিখে দিচ্ছি এবং পরবর্তীতে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের নগদের ফিনটি দিবেন। সো আমি ফিনটি দিয়ে আবার পরবর্তী দিয়ে দিচ্ছি, এরপর জায়গায় ট্যাপ করে ধরে রাখবেন। সো ধরে রাখার পর দেখতে পাচ্ছেন সেন্ড মানি সফল হয়েছে। এরপর এই যে উপরের আর দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি, সো এটা আমরা কপি করবো। এখান থেকে চ্যাপ দিয়ে ধরলে কপি অপশনটি শো হবে। সো আমি এটাকে কপি করছি। কপি করার পর আমরা আবার চলে যাব সেই ডিভিডি টেলিকম অ্যাপ্লিকেশনে। সো এরপর উপরে আমরা যেই ট্রানজ্যাকশন আইডিটি কপি করেছি সেটা বসাবো। এরপর আমরা এখানে কত টাকা মানে অ্যাড করতে চাচ্ছি তা বসাবো। এরপর আমি এখানে আমার ফিন নাম্বারটি দিচ্ছি। সো এখানে আমি আমার ফিন নাম্বারটি বসিয়ে দিচ্ছি, দিয়ে এরপর অ্যাড নাও ক্লিক করব। সো দেখতেই পাচ্ছেন অ্যাড সাকসেসফুল। এরপর ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা যখন অ্যাড ব্যালেন্সে ক্লিক করবেন এবং মেইন দিয়ে অ্যাড চেক নাও দিবেন, তখন দেখতেই পাচ্ছেন আমি 200 টাকা টপ আপ করেছি এবং 3 টাকা এই জায়গায় আমি কমিশন হিসেবে পেয়েছি। সো এরপর আমরা একটা ড্রাইভ অফার কিনবো, তার জন্য ড্রাইভ প্যাকে ক্লিক করব। সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি যেহেতু রবির জন্য কিনবো তাই রবিতে ক্লিক করছি। সো এরপর আমাদের সম্পূর্ণ অফারগুলো এই জায়গায় রয়েছে। সো আপনারা যার যার মতো করে এখান থেকে অফার নিতে পারেন। সো আমি থেকে আমার আমি এখান থেকে সো 200 টাকার মধ্যে একটা অফার নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি আমি যে নাম্বারে অফার নিতে চাচ্ছি ওই নাম্বারটা এই জায়গায় রাখবো। এই জায়গায় ট্যাপ করার পর এবার অ্যারো চিহ্নতে ক্লিক করছি এবং এখানটাতে আমি কী করবো আমার ফিন নাম্বারটি দিব, যেটা ডিভিডি টেলিকমের ফিন নাম্বার। এরপর অ্যারোর আইকনে ক্লিক করে এই জায়গায় ট্যাপ করে ধরে রাখবো। এই যে নিচে রয়েছে ট্যাপ অ্যান্ড হোল্ড টু কনফার্ম, তার আগে আপনার নাম্বারটা একটু চেক করে নেবেন। সো এরপর এটাকে ট্যাপ করে ধরে রাখবেন। ধরে রাখার পর দেখতে পাচ্ছেন উপরের একটা লাইন ওইদিকে মানে ইয়ে হয়ে গেছে। সো এরপর দেখতে পাচ্ছেন আমাদের সাকসেসফুলি এটাও হয়ে গেছে। সো এরপর আমরা যখন এখান থেকে চেক করতে যাব মেইন ব্যালেন্সে, দেখতে পাচ্ছেন ব্যালেন্স আমাদের 200 টাকা থেকে 200 মাত্র 3 টাকা এসে গেছে। এরপর আমরা হিস্টোরি থেকে হিস্টোরিতে চেক করছি। সো দেখতে পাচ্ছেন আমাদের অফারটা কমপ্লিট। ডিভিডি টেলিকম সম্পর্কিত যে কোনো ধরনের তথ্যের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এবং অ্যাকাউন্ট সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আপনারা এই সকল নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আগামী এক মাস পর্যন্ত আমাদের এই মানে এখানে অ্যাকাউন্ট খোলার যে বিষয়বস্তু রয়েছে এগুলো আমরা সম্পূর্ণ ফ্রি করে দিয়েছি। সো তাড়াতাড়ি অফারটি লুফে নিন।